আজকে আমরা কর্মী দিবসে একত্রিত হয়েছি আমাদের গুরু জন্মসূত্র ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের আবির্ভাব দিবস উদযাপন করার জন্য। ১৯২০ সালের 23শে কার্তিক রাত 10:30 মিনিটে পূর্ণের আগমনে এই পৃথিবী পূর্ণবতী হয়েছিল, ধন্য হয়েছিল আকাশ বাতাস জল মাটি সূর্য চন্দ্র, ধন্য হয়েছিল সেই সকল মহানদের আপন আহ্বান। এই বালক ব্রহ্মচারী মহারাজের আবির্ভাবের ইতিহাসটাও আমাদের জানার প্রয়োজন। ত্রিকালদর্শী যোগীবর লোকনাথ ব্রহ্মচারীর নাম আমরা অনেকেই জানি। 1881 সালের কাছাকাছি সময় তার শিষ্য অশ্বিনী চ্যাটার্জিকে লোকনাথ ব্রহ্মচারী ভবিষ্যৎবাণী করে বলেছিলেন, তুই এখন সংসারে ফিরে যা, তুই সাধন ভজন কর। তখন অশ্বিনী চ্যাটার্জি একটু ভেঙে পড়ে, গুরুকে ছেড়ে চলে যেতে হবে বলে। তখন তিনি তাকে আশ্বস্ত করেন যে আজ হতে অর্ধশত বছর পরে পূর্ণ ব্রহ্ম আসছেন, আমি তোকে অর্থমন্ত্র দিচ্ছি, তিনি তোর মন্ত্র নিজে দেখে পূর্ণ করে দেবেন। তুই এখন কাশীতে গিয়ে বাবার সেবা কর এবং তাকে বাংলাদেশের পরমান্ন রেধে খাও। তৈলম্ব স্বামীকে লোকনাথ ব্রহ্মচারী বাবা বলতেন, সেই জন্য অশ্বিনী চ্যাটার্জি তৈলম্ব স্বামীকে দাদু বলত। অশ্বিনী চ্যাটার্জি সেই দিনই রওনা দেয়, বেনারসের স্টেশনে পৌঁছে দেখেন তৈলম্ব স্বামী তার জন্য অপেক্ষা করছে। তখন অবাক হয়ে যায় যে কিভাবে জানতে পারলো, সেই যুগে তো টেলিফোনও নেই, একদিনে চিঠিও যাওয়া সম্ভব নয়। তখন তৈলম্ব স্বামী জানালেন যে লোকনাথ আমাকে জানিয়েছে। তখন দুই বোন দুধের পায়েস রেধে তৈলম্ব স্বামীকে অশ্বিনী চ্যাটার্জি খাওয়ালো। তৈলম্ব স্বামীও একই ভবিষ্যৎবাণী করলেন যে অর্ধশত বছর পর পূর্ণ ব্রহ্ম আসছেন, তিনি হবেন আমার গুরু। আরেকজন মহাযোগী হিমালয়ের আদিত্যনাথ বাবা, যাকে বলা হয় পুরাণের দত্তাত্রেয় ঋষির পুনরাবির্ভাব, শঙ্করনাথ রায়ের লেখা ভারতের সাধক বইতে এই কথার উল্লেখ আছে যে আদিত্যনাথ বাবাকে জিজ্ঞেস করা হয় যে কলিতে এত অবতারের কথা শোনা যায়, এটা কতটা সত্য? তখন আদিত্যনাথ বাবা বলেন, এটা অজ্ঞানতার কথা। সত্য যুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, কটা অবতার এসেছিল? নারায়ণ, রাম, কৃষ্ণ। তাহলে কলিতে এত অবতার কি করে হয়? কলিতে পাপের ঘরার 4 পোয়া পূর্ণ হয়েছে, মানে 16 আনা। ভগবানের আসন তখনই টলে যখন সাধুদের মধ্যে পাক চক্র দানা বাঁধে। তো এবার কলিতে সেই পাপের ঘরা পূর্ণ হয়েছে, এবার সেই পূর্ণ শক্তির আগমন হবে। তার পোশাক হবে সাদা, হাতে থাকবে অশ্রু, তাকে চিনবে তার পার্শ্বচরেরা এবং গুটি কয়েক ঋষি কল্প পুরুষ। তিনি প্রচ্ছন্ন থেকে বীজ বপন করে যাবেন, পরিশেষে সারা পৃথিবীতে এক সর্বোপরি বিপ্লবী ধ্বংসাত্মক বিপ্লব ঘটিয়ে সচ্চিদানন্দ স্বয়ং ভগবান রূপে প্রকাশ হবে। তখন তাকে জিজ্ঞেস করা হয় যে এই পূর্ণ ব্রহ্ম কোথায় আসবেন? তখন তিনি বলেন, সৃষ্টির খিলানরা, এই সৃষ্টির খিলান যে সকল মহাপুরুষরা ধরে রেখেছে তাদের বিশ্বাস, এবার তিনি আসছেন তোমাদেরই বাংলায়। যখন জিজ্ঞেস করা হয় কেন বাংলায়, তখন তিনি বলেন, হিমালয় থেকে গঙ্গার উৎপত্তি হয়ে
কোথায় গিয়ে সাগরের সাথে তার সঙ্গম হয়েছে, বাংলার দিকে, সেই পবিত্র ভূমি সেইখানে ক্ষেত্র প্রস্তুত দিয়ে করে দিয়ে গেছেন বামা খেপা শ্রীরামকৃষ্ণ মহাপ্রভুর মতন বিরাট মহান সাধকের। অর্থাৎ তিনি বুঝিয়ে দিলেন যে তারা সেই অবতার নয়, তারা ক্ষেত্র প্রস্তুত করতে এসেছিল, এইবার তিনি আসবেন। আমরা মানুষ সমাজ জীবনে নিজের জীবনে দিশে হারার মতন শান্তির পেছনে, সমাধানের পেছনে, আনন্দের পেছনে ছুটে বেড়ায়, তার খোঁজে মন্দির মসজিদ গির্জা ধর্মস্থান শাস্ত্র নানান রকম চেষ্টা করে। কিন্তু সেই সমাধান তো আমরা পৃথিবীর বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি না, এখানে সেই সমাধান নেই, সেই প্রেম ভালোবাসা নেই, একতা নেই। তাহলে কি করে সেই সাম্য প্রতিষ্ঠা হবে? জন্মসিদ্ধ ঠাকুর বালক ব্রহ্মচারী বলছেন যে বেদ তাহাই যেখানে নেই ভেদাভেদ। তিনি বেদ ভিত্তিক সাম্যবাদ প্রতিষ্ঠা করার জন্য সন্তান দলের সৃষ্টি করেছেন। এই সন্তান দল কোনো রাজনৈতিক দল নয় বা কোনো তথাকথিত ধর্মীয় দলও নয়। সন্তান কথার অর্থ হল সূর্যের ঔরসজাত পৃথিবীর গর্ভজাত সকল জীব, শুধু মানুষ নয়। আমাদের শাস্ত্রকারেরা শুধু মানুষের আত্মার মুক্তি, মানুষের ভগবত প্রাপ্তি, জ্ঞান এইসবের জন্য প্রচেষ্টা করেছেন, কিন্তু শিয়াল কুকুর বা ভালুকের কথা কেউ বলে বলে ঠাকুর বালক ব্রহ্মচারী বলছেন আমার বেদতত্ত্বের যে ভাইব্রেশন সে সকল জীবের প্রাণ স্পর্শ করবে, সবার মধ্যে তা বিপ্লব। তাহলে সেটা কি করে সম্ভব? শিয়াল কুকুরে তো আর শাস্ত্র করতে পারে না, তারা কি করে তাহলে উদ্ধার হবে? শুধু মানুষই কি স্বর্গ নরক নরক কাতাল এইসবের অধিকারী? আমরা প্রকৃতির দিকে যদি তাকাই তাহলে দেখি যে একই সূর্য জল মাটি বাতাস পৃথিবী আকাশ একে আমরা সকলে ভোগ করছি। এটা জীবাণু থেকে শুরু করে একদম সব থেকে যে পৃথিবীর বিখ্যাত মানুষ সেও, সেই বেলা তো কোনো ভেদাভেদ নেই। তাহলে ধর্মের বেলায় শাস্ত্রের বেলায় কেন শুধু মানুষের অধিকার, ভগবানের বেলায় শুধু কেন মানুষের অধিকার? সেই জন্য তিনি বললেন কিছুর প্রয়োজন নেই, টিকি দাঁড়ি তিলক মঠ মন্দির আশ্রম গেরুয়া না করেও কি করে সেই পরম সত্যের সন্ধান পাওয়া যেতে পারে? মানুষ তার দৈনন্দিন জীবনে এত খাটাখাটনি, এখানে তাদের যোগ প্রাণায়াম কুকুর হওয়া চিত হওয়া ফাঁস করার সময় নেই, তাহলে সব কিছু করেও কি করে মানুষ সেই সত্যের পথটা খুঁজে পাবে, এই দিশেহারা পথের থেকে কি করে সে আলোর সন্ধান পাবে? তার জন্য তিনি দিলেন এই মহাকাশের মহাস্বরূপ রাম রাম নারায়ণ রাম রাম। বললেন ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, বুঝে হোক না বুঝে হোক, এই নাম তোমরা সকলে বলে দাও, এই নামই আনবে তোমাদের মধ্যে সেই বিবেকের জাগরণ, এই নাম আকাশে বাতাসে ছড়িয়ে যাবে। এই যে আমাদের পিছনে আছে আকাশবাণী ভবন রেডিও স্টেশন, এখান থেকে কিন্তু গান ছেড়ে দিয়েছে, বাতাসে গান আছে কিন্তু সেই গান আমরা শুনতে পাচ্ছি না। কেন? যতক্ষণ না রেডিওর কাঁটাটা ওই সুরের সাথে মেলানো হবে ততক্ষণ গান বাজবে না। তাহলে আমাদেরও এই দেহে যে কাঁটা আছে বিবেক, সেই বিবেকের কাঁটাটা যখন মেলাব তখন আর এই নামের ধ্বনি দেব, তখন সেই মহাকাশের সৃষ্টা এসে আমাদের কাছে এখানে নামটা কাজ করবে চার যে ব্যাটারি, রেডিও যেমন ব্যাটারিতে চলে আর বিবেকটা কাজ করবে কাঁটা। তাহলে নামের ধ্বনি দিয়ে আমরা নিজেদের সারা জীবন চার্জ করতে থাকি। ধর্মস্থানে কি পাওয়া যায় না?
নাক কান গুলে চাল কলা নৈবেদ্য দিয়ে কৃপা পাওয়া যায় না, কৃপা ছাড়াই আছে ভগবান যেই থাক, সে পক্ষপাত তো সে দুষ্ট নয়, যে এর হবে আর তার হবে না, তার দান সকলের জন্য, এই সৃষ্টিতে যত জীব সবার জন্য তার দান। কিন্তু সেই সুরে যদি সুর না মেলাই তাহলে আমরা সেই সাড়া পাবো না। আমরা কোন জিনিসকে নস্যাত করে এটা সম্ভব না, এটা হতে পারে না, এ গাঁজাখুরি কথা, এই বলে উড়িয়ে দেওয়া খুব সহজ, কিন্তু সত্যটাকে খুঁজে বার করে সেটাকে জেনে নেওয়া এটা কঠিন। সেই সত্য আমাদের বাস্তবিক জীবনে বৈজ্ঞানিকরা খুঁজেছিল, চিকিৎসকরা খুঁজেছিল, এই ডাক্তার ইঞ্জিনিয়াররা খুঁজেছিল বলে ব্যবহারিক জীবনে আজ আমরা এত উন্নতি করেছি, চিকিৎসায় উন্নতি, বিজ্ঞানের উন্নতি, কিন্তু মানুষের মনোজগতের সেই উন্নতির জন্য চেষ্টা তার সেরকম হয়। তাই বাহ্যিক উন্নতি অনেক হয়েছে কিন্তু মানসিকভাবে আমরা অনেক এগিয়েছি। এই মানসিক উত্তরণের জন্যই ঠাকুর দিলেন রামনারায়ণ রাম। এই রামনারায়ণ রাম ত্রেতা যুগের রামকে বোঝানো হচ্ছে না, সত্য যুগের নারায়ণকেও বোঝানো হচ্ছে না। রাম কথার অর্থ হলো বৃহৎ, যেমন আমরা বলি রাম দা, রাম ছাগল মানে বৃহৎ ছাগল, বৃহৎ দা, তেমনি রাম মানে বৃহৎ। তো এই মহাকাশই হলো সেই বিরাট যার বুকে সব আশ্রয় পেয়েছে। এই যে বলা হয় কৃষ্ণ স্রষ্টা, সত্যি কথাই বলা হয় কৃষ্ণই স্রষ্টা, কিন্তু সেই কৃষ্ণ বৃন্দাবনের বাসি ধরা কৃষ্ণ নয়। এই মহাকাশের রং দিনের বেলা নীল, রাতের বেলা কালো, আমরা দেখি কৃষ্ণের গুলো সৃষ্টির ধারা বয়ে চলেছে। বাল্মীকি যেমন রত্নাকরদস্যু মরা 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 বলে রাম হয়েছিল, তেমনি এই ধারাকে বারবার বলে বলে রাধা হয়। তাই মহাকাশ রূপী নীলাকাশ রূপী কৃষ্ণ থেকে যে সৃষ্টির ধারা সেটাই রাধা, এটাই রাধা কৃষ্ণ, এটাই সৃষ্টির মূল, সৃষ্টির আবির্ভাব, এটাই প্রকৃতি পুরুষ, এটাই শিব শক্তি। তো সেই কৃষ্ণকে আহ্বান করার জন্যই দিলেন এই নাম রামনারায়ণ রাম। এই রামটা কথাটা হলো মহাকাশের ছাড়া, আর নারায়ণ কথাটা হলো এই পরিদৃশ্যমান জগতের কথা। আমরা এই মহাকাশ থেকে বলি অসীম থেকে এই সীমায় এসেছি, রাম থেকে নারায়ণে এসেছি, আবার রামে চলে যাবো। তাই রাম নারায়ণ রাম রাম তালে সহজে সব কিছু করে কাম ক্রোধ লোভ মোহ না ত্যাগ করে আশ্রমে না গিয়ে একাহারি না হয়ে সপাক না রেলে নিরামিষ না খেয়েও কি করে সব হবে, তার পথ হলো এই ধনির পথ। এই ধনি দিয়েই ধনী হওয়া যায়, মানে বড় লোক হওয়া যায়। সেই জন্যে এই ধনির চর্চায় আমরা এখানে একত্রিত হয়েছি এই মহাকাশের মহানাম রামনারায়ণ রাম নামের। যে যেখানে আছে তারা ভালো লাগুক না লাগুক, তারা ঠাকুর বালক ব্রহ্মচারী দীক্ষিত শিষ্য হোক না হোক, সকলের অধিকার আছে এই নামে। জীবনে অনেক কথা বলেছি, সে কথার মধ্যে অনেক কথার কোনো মূল্য নেই, মূল্যহীন কথা, সেই কথাকে ছাপিয়ে এই নামের কথাকে পাড়াতে হবে। মহাপ্রভু এই নামের দিয়েই এক করেছিলেন বহু লোককে, মহাপ্রভুকে লোকে বুঝতে পারেনি। মহাপ্রভু কিন্তু এই ন্যাড়া হয়ে গেরুয়া ধারণ করে সন্ন্যাসী হওয়ার জন্য বিরক্তি, তার মার নির্দেশে তিনি গেরুয়া ধারণ করেছিলেন এবং মস্তক মন্ডিত করেছিলেন, কারণ তখনকার যুগে ওইটাই ছিল একজন সাধকের প্রতীক। প্যান সাত করে যদি মহাপ্রভু কীর্তন করতে বেরোতেন তাহলে আর তার খদ্দের যুক্ত না। তো সেই জন্যে মহাপ্রভু মায়ের আদেশে বেরিয়ে বললেন গেরুয়া বলে, আর হাতটা তুললেন আকাশের দিকে। কেন তুললেন? মহাপ্রভু সেই কৃষ্ণকে দেখিয়েছিলেন যেই কৃষ্ণই নীলাকা। মহাপ্রভু বৃন্দাবনে কৃষ্ণকে বোঝাতে চাননি কিন্তু লোকে সেটা বোঝেন, তাই তিনি মহাকাশের দিকে হাত তুলে হরে কৃষ্ণ বলেছিলেন। হরে কৃষ্ণ কথার মানে কি? যিনি হরণ করে নিয়ে যান সেই হরি।
সেই হরণকারী মহাকাশ যার থেকে সব আসছে আবার তাতেই মিশে যাচ্ছে, তার দিকে লক্ষ্য রেখে তিনি হরে কৃষ্ণ নাম দিয়েছিলেন। সেই নামেরও সার নাম হলো রামনারায়ণ রাম। সকল দেব দেবতারা এই নাম করেছেন দেবত্ব প্রাপ্তির জন্য। তাহলে খুঁজতে হবে, জানতে হবে, দূর যে পালন করেছে তার বলার অধিকার আছে, যে পালন না করে সমালোচনা করে সে ঠিক নয়। তাই আসুন আমরা আরো জানার চেষ্টা করি জন্মসূত্র ঠাকুর শিশু বালক ব্রহ্মচারী কি জানাতে চাইলেন, কি বোঝাতে চাইলেন, কেন এই নাম দিলেন। খুব সংক্ষেপে বললাম, একে জানতে হলে চর্চা করতে হবে, তাহলে সমাধানের। আমরা কিন্তু বালক ব্রহ্মচারী কোনো কি দীক্ষা দিয়ে পয়সা নেন, শান্তি সংস্থায় যাগযজ্ঞ রাহু কেতুর কথা বলেন, নির্বিকারে বাইরে লোক খেতে পারছে না, শুতে পারছে না, শিক্ষা নেই, দীক্ষা নেই, তিনি বসে আসনে বসে লাড্ডু ঘি দুধ খান, তিনি বল দিয়েছেন সকল কিন্তু আমরা প্রত্যক্ষ পেয়েছি আমাদের গুরুকে, যার কাছে আমরা জীবনের সমাধান পেয়েছি, যার জন্য এখনো এত লোক আজকে যার 20-25 বছর বয়স যারা তাকে দেখেনি তারাও পাগলের মতো তার পথে চলে আসছে। কেন? কারণ তারা জেনে বুঝে সেটাকে দেখেছে যে হ্যাঁ এইটাই হলো জীবনের অঙ্গ, এইটাই হলো সঠিক তত্ত্ব। এখানে ধারণা কল্পনার স্থান নেই, এখানে যুক্তি আছে, গণিত আছে, বিজ্ঞান আছে, সুর আছে। তিনি বলছেন আমার এই তত্ত্বের মধ্যে আমি একটা নতুন জিনিস দিলাম, সেটা হলো যোগ বিয়োগ পূরণ ভাগ। যোগ তাকে বলছেন যে জিনিসের সাথে যোগাযোগে যুক্ত হলে আমি আলোর পথে পারি, জ্ঞানের পথে পারি, মঙ্গলের পথে পারি, তার সাথে যোগাযোগ রাখ। বিয়োগ করো যা অমঙ্গলকারী, যা সমাজের পক্ষে ক্ষতিকর তাকে বিয়োগ করো, ভাগ করে নাও, সকলের সাথে সমানভাবে ভাগ করে নাও, স্বাস্থ্যকরভাবে জীবন কাটিও না। শুধু নিজের জন্যই সঞ্চয় করে গেলে, চোখের সামনে দেখলে লোকে দুরবস্থাগ্রস্ত তাদের কথা ভাবলে না, তা নয়, সমভাবে সমানভাবে বন্টন করে চলো। আর গুণটা কি? গুণকে বলে পূরণ, যেখানে অপূরণ, যেখানে অভাব, সেখানে পূরণ করো। এই হলো তার যোগ বিয়োগ পূরণ ভাগের ফর্মুলা। এই যে আমরা ফর্মুলা পাই, এই যে আজকে এই মোবাইল, এই মোবাইলটা তো 100 বছর আগে অবাস্তব ছিল, হোয়াটসঅ্যাপ 100 বছর আগে অবাস্তব, কি করে হতে পারে? এইখান থেকে শূন্য দিয়ে ছবি চলে গেল, লেখা চলে গেল, কিন্তু আজ সম্ভব। তেমনি আজকেও আমাদের মনে হচ্ছে এসব অবাস্তব কথা, কারণ জ্ঞানের সেই স্তরে আমরা পৌঁছাই নাই। আবার যেদিন সেইখানে পৌঁছাবো সেইটা আবার বাস্তবের মধ্যে চলে আসবে। এই ফর্মুলা মানলে সেটা হয়, শাস্ত্রের ফর্মুলা মেনে আমরা কিন্তু সমাধান পাই নাই। সেই জন্য আমাদের দেওয়া হলো রামনারায়ণ রামের ফর্মুলা, এইটাকে মানতে হবে। মেনে তখন দেখা যায় একদিন লোহা তুললেই মাসেল হয় না, অন্তত 6-7 মাস 1 বছর করতে লাগে। একদিন দুদিন রামনারায়ণ রাম করে ওই কিছু হলো না, তা নয়, আমি মিথ্যা কথা বলবো, ছল চাতুরি করবো, লোকের বড় চিন্তা বড় চর্চা করবো, আবার নামও করবো, তাহলে তো হবে না। একদিকে মাইনাস আর একদিকে প্লাস সমান হয়ে গেল। সঙ্গে সঙ্গে নিজের চারিত্রিক গঠনের চেষ্টা করতে হবে, বিবেকে ফিরে চলতে হবে, প্রকৃতির নীতি মেনে চলতে হবে। প্রকৃতির নীতি কি? সমতা। এই যে সূর্য আলো দিচ্ছে, কোন তার বড় লোক গরিব, ধনী দরিদ্র, জ্ঞানী অজ্ঞান, কোনো ভেদাভেদ নেই, সকলের জন্য সাক্ষাৎ। তাহলে সেই রকম আমার দানও ওই রকম লোক বুঝে হবে না, যেখানে প্রয়োজন সেখানেই পূরণ করবে। তো এই প্রকৃতির নীতি মেনে চলতে হবে। বলছে প্রকৃতির গ্রন্থ পাঠ করো, শাস্ত্রের গ্রন্থ টিপে এক ফোঁটাও রস বেরোবে না, বেরোয়নি। প্রকৃতির গ্রন্থে আমরা কি শিক্ষা পাই? একটা গাছে দেখে আমরা কি শিক্ষা পাই? গাছ এক জায়গায় অচল অটল হয়ে দাঁড়িয়ে আছে, আর সে নিচ্ছে কি? মল মূত্র পচা জল, এই আবর্জনাই তার সাপ।
গাছের গোড়ায় মধু কি দুধ ঢাললে কিন্তু গাছ বাঁচবে না, তেমনি তোমাদের জীবন বৃক্ষ এই রোগ শোক দুঃখ যন্ত্রণা এগুলোই সাপ, এইগুলোর ফলে তোমার জীবন বৃক্ষ ফুলে ফলে যখন ভরে ওঠে তাহলে গাছের ফল হয় ফুল হয়, তোমাদের ফল আর ফুলটা কি? তোমাদের ফলটা হলো জ্ঞান আর ফুলটা হলো বিবেক, বিবেকটা ফুলের মতো ফুটে ওঠে। গাছ আশ্রয় দেয় তোমরা দেবে ভালোবাসা, গাছ অক্সিজেন দেয় তোমরা দেবে ছায়া আশ্রয়। মহাকাশের মহান আমরা করি সকলে মিলে।